আপনার ছেলেটা ঈদের দিনে এই ঈদেই গত ঈদেই এই এক সপ্তাহ আগে চুল কেটে এসেছে, চারিদিকে নেড়া করে মাঝখানে এরকম করে এসেছে। আচ্ছা বলুন তো এটা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? নয়। আপনার ছেলেটা গাঁটের নিচে কাপড় পরছে আজও পর্যন্ত, বলুন তো এটা কোন নবীর সুন্নাত? আপনার বেটা জিন্স প্যান্ট পরেছে, পাচার কাছে ছেঁড়া, হাঁটুর কাছে ছেঁড়া, আচ্ছা বলুন তো এটা কোন নবীর সুন্নাত? কোন নবীর সুন্নাত? আপনার বেটা এখনো পর্যন্ত মুসলমান ঘরে জন্মগ্রহণ করে কানে দুল পরে ঘুরছে, অনেক মুসলিম আছে না নেই? আচ্ছা আচ্ছা বলুন তো এটা কোন নবীর সুন্নাত? তার মানে বোঝা গেল যে ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আপনি একটা কাজ দেখান যে কাজটা আল্লাহ এবং তার পদ্ধতিতে, আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে আমি 24 ঘন্টায় একটা মাত্র কাজ করেছি মুমতাজুল সাহেব, আমি একজন মুসলিম, আপনি দেখাতে পারবেন না? অসম্ভব। আপনার সমস্ত খাদ্য খাবার, আপনার চলন বলন, আপনার বক্তব্য, আপনার নসিহাত, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার পোশাক, আপনার চলা, আপনার বিবাহ, আপনার সাংসারিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, সমস্তটাই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যুক্ত রয়েছে, সমস্তটাই ইহুদি খ্রিস্টানদের মতো আপনার কালচার। আর আপনি নিজেকে মুসলিম বলছেন, আবার বলছেন আমার উপর অত্যাচার হলো কেন? ঠিক করছে, তোমার উপর অত্যাচার করছে, তুমি নিজেকে পরিবর্তন করো আগে। আল্লাহ আছে না নেই? কথা বলুন তো, আছে আছে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম দৌড়িয়ে চলে যাচ্ছেন, ফেরাউন পিছন দিক দিয়ে লোক লস্কর নিয়ে চলে যাচ্ছে, সামনে সাইডে ফেরাউন, ডান দিকে ফেরাউন, বাম দিকে ফেরাউন, পিছনে ফেরাউন। হযরতে মূসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে দেখছেন যে সামনে একটা নদী। মূসা আলাইহিস সালাম একবারও এটা বললেন না যে আল্লাহ নদী থেকে রাস্তা তৈরি করে দাও, তিনি এ কথাই বললেন যে আল্লাহ নিশ্চয়ই তুমি আমাকে সঠিক পথ দেখাবে। রাস্তা তৈরি হয়েছিল। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ তাকে আগুনে ফেলে দিল, পুড়ে মারা গিয়েছিলেন নবী ইব্রাহিম, তাই তো? পুড়েছিল, পড়েনি। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে ইউনুস আলাইহিস সালাম। মাছ তাকে গিলে নিয়েছিল, মারা গিয়েছিলেন না, জ্যান্ত ছিলেন, জ্যান্ত ছিলেন। আচ্ছা বলুন তো দেখি, আজও পর্যন্ত সেই আল্লাহ যে আল্লাহ আগুনের ভিতর থেকে একজন ঈমানওয়ালাকে বাঁচাতে পারে, যে আল্লাহ নদীর দুই দিকের পানিকে স্টপ করে দিয়ে একজন ঈমানদারের দলকে পার করে দিতে পারে, যে আল্লাহ মাছের পেটের ভিতর থেকে একজন ঈমানদারকে বার করে আনতে পারে, সেই আল্লাহ আমার আপনার মতো মানুষকে বাঁচাতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। সেই ঈমান আছে? আছে বলুন। নাই। এই যে জ্বর হয়েছে একটুখানি, ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে একটা তাবিজ দিয়ে দেন তো, জ্বর হয়েছে সামান্য, বলছে একটা তাবিজ দিয়ে দেন তো। আশ্চর্য ব্যাপার, ছেলে হয় না, ছেলে মেয়ে হয় না, চার পাঁচ ছয় বছর সাত বছর ডাক্তারি চিকিৎসা করার পরেও কোনো ফলাফল নেই। লাস্টে কে ওকে বুদ্ধি দিয়েছে যে পাথর চাপড়ি বলে একটা জায়গা আছে বীরভূমে, ওখানে নাকি জোড়া খাসি মানত করলে ছেলে হয়, ও মানত করে বসে আছে, ও বলছে মুসলমান, বলছে কি বলছে না, ও কি বলছে মুসলমান। তাহলে এত অত্যাচারের কারণটা একটু একটু করে বললাম। নাম্বার দুই, মলি সাহেব অত্যাচার বললেন, তাহলে অত্যাচার থেকে বাঁচার রাস্তা কি? বাঁচার রাস্তা দুটো, কটা? দুটো, এক, একটা এইখানে একটা কুয়ো আছে, কুয়াতে পানি থাকে, কুয়োটা ধরে নেন এই মাথা থেকে ওই মাথা 500 ফুট ধরে নেন দূরত্ব, কথার লেগে যুক্তি, 500 ফুট দূরত্ব, নিচে 1000 ফুট গর্ত, 1000 ফুট গর্ত নিচেতে, একটা লতা পাতা গাছ কোন রকম করে লতিয়ে লতিয়ে কূপের এই পার থেকে ওই পার পর্যন্ত চলে গেছে লতা পাতাটা। আচ্ছা আপনাকে যদি বলা হয় ওই লতা পাতার উপরে আপনাকে বসে থাকতে হবে, আপনি পারবেন? পারবেন? পাকস্থলী যার আছে সে পারবে? ভয় করবে, কারণ লতা পাতার কোনো গ্যারান্টি নেই, যখন তখন ছিঁড়ে গিয়ে 1000 ফুট নিচে পড়ে আমার রক্তও বার হয়ে আমি মারা যেতে পারি, তাই না? পৃথিবীতে একটা প্রাণী আছে সে বসতেও পারবে, বসে আবার গান গাইতেও পারবে, বলুন তো কে? পাখি। পাখি বসতে পারবে, পাখি দেখবেন ওই লতা পাতায় বসেও আছে, দুলছে আর গান গাইছে নিজের ভাষাতে, গায় কি গায় না? গায়।
পাখি বসে কেন? পাখি কোনোদিন গাছের ডালের উপরে ভরসা করে না। তুই থাকলেই কি না থাকলেই কি? আমি ডানার উপরে ভরসা করি। গাছ তুই ভেঙে গেলেই কি? লতা পাতা তুই ছিঁড়ে গেলেই কি? আমি আমার ডানা বহে ঠিক পালিয়ে চলে যাব। কি বললাম বুঝলেন না? এই মুহূর্তে আমাদের ঈমান দুটি ডানার উপরে রাখতে হবে। এই দুটি ডানা যদি ব্যতিক্রম হয়ে যায় তাহলে ভেবে নেবেন আপনি সর্বক্ষণ বিপদের সম্মুখীন হবেন। এক রাসূলুল্লাহ বলেছেন তারা তৌফিকুম আমিন, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, তবে আমি চলে যাবার পরে আমার দুটো জিনিস তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি। এই দুটো জিনিস তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে তোমরা ততক্ষণ পথভ্রষ্ট হবে না, তোমরা ততক্ষণ বিপদের সম্মুখীন হবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত লাঞ্ছিত অপমানিত হবে না, তোমরাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। সে দুটো জিনিস কি? এক হচ্ছে আমার কথা অর্থাৎ হাদিস, দুই আমার রবের কথা তার নাম আল কোরআন। আমরা এই দুটো থেকেই বঞ্চিত, এই দুটো থেকে বঞ্চিত কি বঞ্চিত নাই? হ্যাঁ, দুটো থেকেই আমরা বঞ্চিত। আল্লাহ আকবার, কোরআন হাদিসের কেউ 10 পয়সাও দাম দেয় না, 10 পয়সাও দাম দেয় না।